প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আগামী ক্লাসের মডেল টেস্ট দুইয়ের প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আশা করি তোমরা মডেল টেস্টগুলো বাড়িতে বসে অথবা ক্লাসে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা প্রশ্নগুলো চর্চা করবে এতে করে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে এই চাপটার থেকে শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে তোমাদের প্রশ্নের প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে একটি প্রশ্নের জন্য দশ যেখানে প্রথম চারটি সেকশনে কিন্তু প্রশ্নগুলো ভাগ করা থাকে ক খ গ ঘ যেখানে ক অর্থাৎ প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক থাকে এবং এর জন্য মার্কস হচ্ছে এক ক্ষয়ের জন্য দুই যেটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রশ্ন গ এবং ঘ যেটি তোমরা উদ্দীপকের আলোকে আলোচনা করবে গ এর জন্য মার্কস হচ্ছে তিন এবং ঘয়ের জন্য চার অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে একটি প্রশ্নে দশ চলো আমরা প্রশ্নগুলো একটু দেখি নেই দেখতে পাচ্ছ প্রশ্ন একের উদ্দীপকে বলা হচ্ছে যে সংস্কৃতি এক এবং সংস্কৃতি দুই এই দুইটা ভাগে ভাগ করে প্রশ্নটি দেয়া হয়েছে সংস্কৃতি এক বিচিত্র ভঙ্গিমায় নৃত্য গীত ধাদার আসর লোকসংগীত রাস নৃত্য ইত্যাদি হচ্ছে এই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য নৃত্যকে এরা পবিত্র মনে করে সিলেট অঞ্চলে এদের বসবাস এবং সংস্কৃতি দুয়ে বলা হচ্ছে বিবাহের পর স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসে পরিবারের প্রধান মূলত নারীরাই এবং বংশধারাও নারীর দিক থেকে নির্ধারিত হয় এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব ক মারমারা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে খ জম চাষ বলতে কি বোঝায় গ সংস্কৃতি এক বাংলাদেশের কোন নিরগোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করছে ব্যাখ্যা করো ঘ সংস্কৃতি দুইয়ের পরিবার প্রথা অন্যদের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে আলোচনা করো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখে নেব প্রশ্ন দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বিজন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলার বাসিন্দা সে অস্ট্রালয়ে নরবংশের অন্তর্ভুক্ত বাবার মৃত্যুর পর বিজন ও তার ভাই বাবার সব সম্পত্তির মালিক হয় তাদের কথা বলার নিজস্ব ভাষা আছে বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি জেলায় বাস করি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য কনিকার পরিবার মায়ের মৃত্যুর পর কনিকা সব সম্পত্তির মালিক হয় তাদের অধিকাংশ ধর্মান্তরিত। প্রশ্নগুলো দেখে নেব। ক নৃগোষ্ঠীর ভাষা কি খ ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্যের মাধ্যমে তাদের ঐতিহ্যকে তুলে ধরে বুঝিয়ে লিখ গ উদ্দীপকের বিজন বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ব্যাখ্যা করো গ এবং ঘ হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হিসেবে কণিকার উত্তরাধিকার নীতি বিশ্লেষণ করো শিক্ষার্থীবৃন্দ প্রশ্ন তিনের উদ্দীপক এবার আমরা দেখে নেব গ্রীষ্মের ছুটিতে কল্পনা চাক মা তার বান্ধবী সোমা আপাংদের সিংহের বাড়িতে বেড়াতে গিয়ে অবাক হয়ে দেখল যে পরিবারের সব কিছুই সোমা আপাংয়ের মায়ের ইচ্ছায় হচ্ছে আপাংদের সমাজে বিয়েতে যৌতুক দেওয়া হয় না এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব ক রাখাইনরা কোন ধর্মাবলম্বী খ প্রধান উপায় কৃষি বুঝিয়ে লেখ গ উদ্দীপকের সোমা আপাং কোন ক্ষুদ্র অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো ঘ কল্পনা চাকমা ও সোমা আপাংদের সমাজ কাঠামো ভিন্ন ধরনের তুমি কি এ বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও শিক্ষার্থীবৃন্দ প্রশ্ন চার এবার আমরা উদ্দীপকটি দেখে নেই বার্ষিক বনভোজনে কুয়াকাটা যায় রাইসা একটি ক্ষুদ্র নিরগোষ্ঠীর জনগণকে দেখতে পায় সে যারা পটুয়াখালী জেলায় অধিক সংখ্যায় বাস করছে তাদের সমাজ ব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক তাদের নেতা নির্বাচিত হয়ে পুরুষদের ভোটের মাধ্যমে নির্বাচনে নারীর অংশগ্রহণ করতে পারে না এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব ক নিরগোষ্ঠী কি খ ক্ষমচাষ বলতে কি বোঝো গ উদ্দীপকের রাইসা কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর জনগণকে দেখতে পায় ব্যাখ্যা করো ঘ উক্ত নৃগোষ্ঠীর বিবাহ ব্যবস্থার সাথে কি আধুনিক সমাজের বিবাহ ব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান রয়েছে বিশ্লেষণ করো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখে নেব প্রশ্ন পাঁচ উদ্দীপকে বলা হচ্ছে মৌরিন একজন পেশাদার খ্যাতিমান নৃত্যশিল্পী তার প্রিয় নাচের মধ্যে অন্যতম হল লাইহারা ওরা কিছুদিন পূর্বে সে নোং ক্রেম নামে নতুন একটি নাচ শিখেছি যা সে সিলেটে গিয়ে বেহদিন ক্রেলাম নামক একটি উৎসবে নেচে ছিল এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব ক নৃগোষ্ঠী কি। খো গারোদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন বুঝিয়ে বলো গ উদ্দীপকের মৌরিনের নতুন করে শেখা নাচটি বাংলাদেশের কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো ঘ মৌরিনের প্রিয় নাচটি বাংলাদেশের একটি ক্ষুদ্র নির্গোষ্ঠীকে বিশেষভাবে পরিচিত করেছে যুক্তিসহ বিশ্লেষণ করো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখে নেব প্রশ্ন ছয় এর উদ্দীপক বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্থিবের নতুন বন্ধুটি বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নির্গোষ্ঠীর সদস্য এদের সমাজ আদাম মজা সার্কেল এরূপ স্তরে বিভক্ত প্রত্যেক স্তরে একজন প্রধান ব্যক্তি কর্তৃত্ব করেন রাজা এই সমাজের ঐক্য ও সংহতির প্রতীক কলেজে পার্থিবের আরেকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বন্ধু ছিল যাদের বসবাস বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এদের সমাজ মায়ের কর্তৃত্বে পরিচালিত বিয়ের পর ছেলে স্ত্রীর বাড়িতে বসবাস করে এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই ক আদাম কাকে বলে ক্ষমচাষকে সরকার নিরুৎসাহিত করার কারণ কি গো উদ্দীপকের পার্থিবীর কলেজের বন্ধটি কোন ক্ষুদ্র বুঝিয়ে লেখো ঘ উদ্দীপকের পার্থিবীর বিশ্ববিদ্যালয়ের বন্ধটির সামাজিক সংগঠনের সাথে বাঙালি সমাজের তুলনামূলক বিশ্লেষণ করো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখে নেব প্রশ্ন সাতের উদ্দীপক বাংলাদেশের অন্যতম নৃগোষ্ঠী যাদের বসবাস সিলেট বিভাগের বিভিন্ন জেলায় খালাছাই ও দুইটি গোত্রে বিভক্ত এ নির্গোষ্ঠীর লোকেরা বিশ্বাস করে যে নৃত্য সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এবং ফলশ্রুতিতে সাফল্য বয়ে আনে তাদের তৈরি খুবই নাম করা এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব ক চাকমা সমাজের সর্বোচ্চ সংগঠন কি খ। বাংলাদেশে অধিবাসীদের মধ্যে কোন নির্গোষ্ঠীর সদস্য সংখ্যা সবচেয়ে বেশি ব্যাখ্যা করো গো উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য চিত্রিত হয়েছে এবং তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে তোমার ধারণা কি যে বর্ণনা দেওয়া হয়েছে তাদের সাথে বাঙালিদের কি মিল বা অমিল খুঁজে পাও ব্যাখ্যা করো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সর্বশেষ যে প্রশ্ন আট তার উদ্দীপক দেখে নেব শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটি দুইটি নৃগোষ্ঠীর আলাদা আলাদা দুইটি উৎসবের চিত্র দেয়া হয়েছে দেখতে পাচ্ছ এক পাশে একটি নৃগোষ্ঠীর নৃত্য এবং অন্য পাশে আরও একটি ক্ষুদ্র নিগুষ্ঠির আমরা একটি উৎসব দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে যে এই দুইটি ক্ষুদ্র নিগুষ্ঠি কারা বা তাদের এখানে কোন সংস্কৃতিটি কথা বলা হচ্ছে চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই দেখতে পাচ্ছ প্রশ্ন ক সংস্কৃতি কি খ এথনিক সম্প্রদায় বলতে কি বোঝো গ চিত্র একের মাধ্যমে বাংলাদেশের কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসবকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো ঘ চিত্র একের উৎসব ও চিত্র দুইয়ের উৎসব দুটো ভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠীকে নির্দেশ করে তুমি কি একমত বিশ্লেষণ করো শিক্ষার্থীবৃন্দ তাহলে এই ছিল আমাদের আজকের দ্বিতীয় মডেল টেস্টের প্রশ্নের উপর আলোচনা এই মডেল টেস্টের মাধ্যমে আসলে তোমরা তোমাদের নিজেদেরকে যাচাই করে নিতে পারবে বা তোমাদের একটি অনুশীলন হবে তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সমাজ কাঠামো কেরকম তাদের উৎসব তাদের বিবাহরীতি তাদের পরিবার কাঠামো এ প্রত্যেকটি বিষয় ধর্ম বিশ্বাস এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এর সাথে বাঙালিদের যে মিল বা অমিল রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরা জানতে পারবে এবং এর মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষার জন্য একটি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তাহলে এই ছিল আমাদের আগামী মডেল টেস্টের উপর চতুর্থ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের নেগোষ্ঠীর জীবনধারা এই চ্যাপ্টারের উপর আটটি প্রশ্নের উপর আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ